এগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে খেতে তো অবশ্যই ভালোই লাগে কেটে নেব এটি ভাজি করার পর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে জোড়া থাকবে দুই পাশে কেটে নেব কম খেতে চাইলে নাও দিতে পারেন শুধু হলুদ লবণ দিয়ে ভেজে নিলেও কিন্তু পটলটা বেশ ভালো লাগে দুই বেশ সহজ হয় আপনারা আমার ফেসবুক পেজ সায়রাস ফ্যামিলি ক্রিয়েটিভিটি যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন সে সাথে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই আসসালামু আলাইকুম সায়রা রান্নায়ন বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আমি আজকে পটলের চার রকমের ভাজি দেখাবো এগুলো আসলে দেখতে খুব সুন্দর লাগে খেতে তো অবশ্যই ভালোই লাগে সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি প্রথমে কিছু পটলের উপরের স্কিনটা হালকা করে চেঁচে নিচ্ছি ছুরি দিয়ে ভারী করে কিন্তু এ খোসাটা ছাড়াচ্ছি না শুধু উপর আর ছাড়িয়ে নিচ্ছি এবার এক পাশে দাগ কেটে নিচ্ছি আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে। আপনারা এটা ছুরি কিংবা বটি যার যেভাবে সুবিধা হয় কেটে নিতে পারেন একে দুই পাশে আমি কেটে নেব এটি ভাজি করার পর এই যে দেখতে পাচ্ছেন মাঝখানে জোড়াতায় থাকবে দুই পাশে কেটে নেব এভাবে আমি কিছু আস্ত রেখেছি কিছু আবার এমনভাবে কেটেছি যেন পাতার শেপ দেখা যায় আর কিছু পটলের পুরোপুরি স্কিনটা অর্থাৎ খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসা ছড়ানো পটলগুলো কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু নেতিয়ে যায় সেজন্য দেখতে আকর্ষণীয় হওয়ার জন্য বিভিন্ন ডিজাইন করা যায় খোসা ছাড়ানোগুলো শুধু টুকরো করে নিয়েছি আবার খোসা ছড়িয়েও দুই প্যাশে কেটে নিয়েছি এটা এক ধরনের পটলের শেপ হবে আর কিছু পটলকে আমরা কিছুটা স্কিন রেখেছি কিছুটা ছাড়িয়ে নিয়েছি এটা নেতিয়ে যাবে না আবার খেতেও বেশ মজা লাগবে এভাবে চার ধরনের করে আমি কেটে নিয়েছি এখন একটু এগুলো তো পরিমাণ মতো লবণ আমি এখানে এক চা চামচ লবণ আর হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়েছি ওয়ান থার্ড চামচ মরিচের গুঁড়োটা অপশনাল কেউ না খেতে ঝাল কম খেতে চাইলে নাও দিতে পারেন শুধু হলুদ লবণ দিয়ে ভেজে নিলেও কিন্তু পটলটা বেশ ভালো লাগে এখন আমি তেল দিয়ে দিচ্ছি যেহেতু একটু ডুবো তেলে ভাজলে পটলগুলো মজা লাগবে সেই জন্য একটু বাড়িয়ে দিচ্ছি তেলটা মিডিয়াম থেকে লো হিটে পুরো ভাজিটা করতে হবে খুব হাই হিটে করা যাবে না এতে পুড়ে যাবে এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে এ বিভিন্ন শেপ করে কিন্তু পটলগুলোকে কাটার ফলে এগুলো দেখতে বেশ আকর্ষণীয় লাগে খেতেও ভালো লাগে আপনারা আমার ইউটিউব চ্যানেল সারা রান্নায়ন বিনোদন যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন সেই সাথে বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না তাহলে আমি ভিডিও দিলে আপনারা নোটিফিকেশান পাবেন আর অবশ্যই রান্নাটা ভালো লাগলে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের একটি লাইক শেয়ার আমাকে কাজ করতে অনুপ্রেরণা যোগা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো হা বাদামি করে পটলগুলোকে ভেজে একবার গুলো তুলে নিব তারপর বাকি পটলগুলো আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিব ইস খোসা সহজ পটল ভাজলে দেখতে বেশ আকর্ষণীয় হয় সেক্ষেত্রে নিতে যায় না আর খোসা ছাড়া যেগুলো করেছি সেগুলো কিন্তু দেখতে আকর্ষণীয় না হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে এভাবে বিভিন্ন শেপ করে অতিথি আপ্যায়ন করা কিন্তু বেশ সহজ হয় আপনারা আমার ফেসবুক পেজ সারাস ফ্যামিলি ক্রিয়েটিভিটি যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন সে সাথে একটি লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এগুলো দুই পাঁচটা ফুল পাতার মতো পাপড়ির মতো হয়ে গেছে ওভার পেট বাদামি হওয়ার পরে এগুলো তুলে নিব এখন আমি তেলটা একটু কমিয়ে নিব কমিয়ে তারপর তেলের মধ্যে কিছু পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিব এইটা পটলের মধ্যে আলাদা একটা ফ্লেভার অ্যাড করে তেলটা এমনভাবে দিতে হবে যেন বাড়তি না থাকে কাঁচামরিচ এবং পেঁয়াজটা হালকা বাদামি হয়ে আসলে তখন একটু আদা বাটা একটু রসুন বাটা অ্যাড করছি একটু পেঁয়াজ বাটা অ্যাড করছি এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এটাকে ভালো করে কষিয়ে নিতে পার শুধু মশলার পরিমাণ অনুসারে অল্প একটু লবণ এখানে অ্যাড করে নিব এখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এই মশলার সাথে গ্র্যাভিটার সাথে পটলগুলোও দিয়ে দিব। এই যে কিন্তু ব্যয় সাবধানতা অবলম্বন করতে হবে না হলে পটলগুলো ভেঙে যাবে আস্তে আস্তে উল্টে পাল্টে পেঁয়াজ মশলার সাথে পটলগুলো মিশিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার চার রকমের পটল ভাজি দেখতে কতটা ভালো লাগছে আশা করছি আপনারা বাসায় ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে